মিরিক ঘুরতে এলে মিরিক শহরের মধ্যে প্রথমেই দেখে নিই তামাং মনেস্ট্রি। মিরিক ট্যাক্সি স্ট্যান্ডের রাস্তার ঠিক পাশেই রয়েছে এই মনেস্ট্রিটি। দার্জিলিং থেকে গাড়ি বুক করে যখন ভায়া মিরিক হয়ে শিলিগুড়ি নামবেন, তখন ড্রাইভাররা যে পয়েন্টগুলো দেখায় সেগুলো হলো সীমানা ভিউ পয়েন্ট, পশুপতি মার্কেট, গোপালধারা টি স্টেট আর মিরিক লেক। আমি বলবো তার মাঝখানে যে এই জায়গাটা আছে না, আমাদের রাস্তার ওই পাশটা নেপাল আর এই পাশটা ইন্ডিয়া, এই জায়গাটাও দেখে যান, ভালো লাগবে খুব। এখান থেকে পাশের বিউটিটা খুব সুন্দর, আর এদিকটা তো রাস্তার ওপর থেকে নিচটা নেপাল দেখতে পাচ্ছেন। এটার একটা অ্যামেজিং অভিজ্ঞতা যে একটা রাস্তা দুটো দেশকে আলাদা করেছে। এইটা হলো গোপালধারাতে ওকাইটির ফ্যাক্টরি আউটলেট। এই যে এখানে আউটলেটটা আছে আর ভেতরে ফ্যাক্টরি আছে। এবার চলে আসুন মিরিকের মূল আকর্ষণ মিরিক লেকে। মিরিক লেকের অপর প্রান্তে রয়েছে ঘন পাইন জঙ্গল। এই পাইন জঙ্গলের ভেতরে দাঁড়িয়ে আপনি যখন লেকটা দেখবেন, তখন এর সৌন্দর্য আপনার কাছে মনোমুগ্ধকর হবে। ওয়েদার পরিষ্কার থাকলে এই ব্রিজের ঠিক পিছন দিকেই দেখা যায় ঝকঝকে কাঞ্চনজঙ্ঘা। এই মিরিক লেকের চারিদিকে আপনি ঘোড়ায় চড়ে ঘুরুন অথবা পায়ে হেঁটে ঘুরুন, দুটোই কিন্তু আপনার দারুণ লাগবে। এরপর আমরা ঘন পাইন জঙ্গলের মধ্যে দিয়ে চললাম মিরিকের হেলিপ্যাড দেখতে। এটা মিরিক লেক থেকে 2 কিলোমিটার রাস্তা। আমি এখন দাঁড়িয়ে আছি মিরিকের হেলিপ্যাডে। এখানে সকালবেলা এসেছি আমি, তাই জায়গাটা পুরো ফাঁকা। বিকেলবেলা এখানটা অনেক দোকানপাট বসে চারিদিকে, আর
লোকের অনেক সমাগম থাকে। এখানের একটা বৈশিষ্ট্য হচ্ছে এখান থেকে আমার বাঁদিকে পুরো মিরিক শহরটা দেখা যায়। এই হচ্ছে হেলিপ্যাড। মিরিকে এলে অবশ্যই এই জায়গাটা মিস করবেন না। আমরা এখন মিরিকের হেলিপ্যাডে বসে সকালের কফি খাচ্ছি। Just like coffee on the helipad. কফিটা বেশ কড়া এবং ভালো লাগছে খেতে, কম মিষ্টি। পাহাড়ে এলে চিপসের প্যাকেট তো ফুলে আমরা সবাই জানি, একটা চুইনগামের প্যাকেট সেটা কিরকম ফুলেছে দেখো, পুরো পেট হাওয়া ভর্তি। এটা মিরিকে এই অবস্থা, যদি আরো উপরে ওঠে এটা ফুলে ফেপে ঢোল হয়ে যাবে। আচ্ছা ছাড়ুন ওসব, সকালবেলা এখানে একটা দোকান এসে বসেছে, মোমো আছে, কফি তো আমরা এখান থেকেই খেলাম, চাও পাবেন, ডিম সিদ্ধ আছে, এটা আলুর চপ আছে, এছাড়া ম্যাগি আছে, ওয়াই ওয়াই নুডলস আছে, যা চাইবেন খাই দেবে, আর এখানে লজেন্স আছে, বিস্কিট আছে, আর এগুলো বিভিন্ন রকম কোল্ড ড্রিঙ্কস আছে। হ্যাঁ আমি যেটায় বসে আছি এটার একটা মজার জিনিস হলো, এখানে বোতলগুলোকে রিসাইকেল করা হয়েছে, তার সাথে এই লুজ প্লাস্টিক কাগজগুলোকেও। এখানে কাঁচের আর প্লাস্টিকের বোতলগুলোর ভেতরে চিপসের প্যাকেট, লজেন্সের প্যাকেট, সেগুলোকে কেটে বোতলগুলোকে ফিল করা হয়েছে, করে এইটা সিমেন্টের ঢালাই করে বানানো হয়েছে। তার ফলে প্লাস্টিকগুলো এদিক ওদিক পড়েও রইল না, পোড়ানোও হলো না, আর আমাদের এনভায়রনমেন্ট ক্লিন রইল। এরপর আমরা চলে এলাম মিরিকের সবচেয়ে বড় মনেস্ট্রি বোকার মনেস্ট্রিতে। মিরিক লেক থেকে বোকার মনেস্ট্রির দূরত্ব 1 কিলোমিটার হলেও রাস্তাটা কিন্তু ভীষণ চড়াই। এই রাস্তায় হেঁটে ওঠার চেষ্টা করবেন না, এখানে গাড়ি আনাই ভালো। এই মনেস্ট্রি থেকে মিরিক লেকের একটা সুন্দর ভিউ পাওয়া যায়। আপনারা যদি বোকার মনেস্ট্রির কাছেই থাকতে চান তাহলে আছে ভগীরথ হোমস্টে। এই হোমস্টের ফোন নাম্বার আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম। মনেস্ট্রিটা ভীষণ সুন্দর, আপনারা এখানে এলে ঘুরে দেখলে ভালো লাগবে। সৌরিনী বাজার সংলগ্ন এলাকায় মহাশিব মন্দির, এটাও ভীষণ সুন্দর, এটা দেখে নেবেন। সৌরিনী চা বাগান, এর ল্যান্ডস্কেপ কিন্তু অসাধারণ। এরপর দেখে নিন টিংলিং ভিউ পয়েন্ট। এই জায়গাটা চা বাগানের মধ্যে দিয়ে আঁকাবাঁকা রাস্তা নিচের দিকে নেমে গেছে,
জায়গাটা ভীষণ সুন্দর। এই রেস্টুরেন্টের ব্যালকনি থেকেও আপনারা দারুণ ভিউ পাবেন। পিংলিং ভিউ পয়েন্টের পাশেই রয়েছে এই হোটেলটি। হোটেলের নাম প্যারাডাইস পয়েন্ট। এই হোটেলের ফোন নাম্বার আমি ভিডিওতে দিয়ে দিলাম।